চলো আশ্রমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এখানে অনেক নিস্তব্ধ একটা পরিবেশ, সামনে কিন্তু একটা মন্দির আছে, দেখতে কিন্তু দারুণ লাগে। ভারত সেবাশ্রমের আশ্রম, আর আশ্রমটা কিন্তু এই যে এই সাইডটাই, ওইদিকে অফিস, আর এই সাইড দিয়ে দু সাইড দিয়ে কিন্তু রুম। তো এই সাইডে পেছনের দিকে রুম আছে, আর এটা হচ্ছে আশ্রম। এখানে আমাদের সাথে এক দাদা আর এক দিদিকে রয়েছি। দাদার মুখ থেকে আমার ছোট একটা রিকোয়েস্ট আছে, ছোট একটা লাইন একটা ঠাকুরের গান দিয়ে সকালটা শুরু করতে চাই। ছোট একটা লাইন হবে দিদি, ছোট একটা লাইন হবে, বের করতে হবে একটা ছোট একটা লাইন করলে হবে। এই হচ্ছে আমার সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত সেবাশ্রম। তা এই সাইড থেকে কিন্তু আপনারা খাওয়ার হিন্দু হোটেল, মা কল্পনা হিন্দু হোটেল, এই সাইডে আছে টোটো স্ট্যান্ড, আর ওই দিকটায় রাস্তার ওই দিকেও কিন্তু আরও হোটেল আছে। এই দিক থেকে আপনারা খাওয়ার দাওয়ার পেয়ে যাবেন, এই দিক থেকে সি বিচে যাওয়া যায় মানে গঙ্গাসাগরে, আর এদিকেও হোটেল আছে অনেক, খাওয়া দাওয়া করতে পারবেন। আর এইখানে যারা আসবেন একটা কথা সবাই মাথায় রাখবেন, এখানে আসলে কিন্তু প্রত্যেকের প্রপার ডকুমেন্টস লাগবে আধার কার্ডের, নাই কিন্তু এখানে কোনো রকম রুম কাউকে দেওয়া হবে না। মেলা কিন্তু এখনো শুরু হয়নি, 13 তারিখ থেকে 14 তারিখ 15 তারিখ মেলা শুরু। মেলার জন্যই তো এখানে দোকান দিয়েছেন না? মেলাটা অ্যাকচুয়ালি আরম্ভ কবে থেকে? হ্যাঁ দিদি আসবে এখানে, তো এই দিদির মুখে শুনলাম 8 জানুয়ারি এখানে মমতা দিদি, আমাদের দিদি আসবে এখানে উদ্বোধন করবে, তারপরে মেলাটা যত সম্ভব এখান থেকে সানযাত্রা 13, 14, 15, তাই তো? তার মানে এই রাস্তার দু সাইড দিয়েও এইভাবেই দোকান বসবে, তাই তো? ওই সাইডে না বসলে এই সাইডে, বা সাইডে ভিড়ের পরিমাণটাও তো মনে হয় অনেক হবে। আপনারা কি মানে লোকাল নাকি? লোকাল, আচ্ছা আচ্ছা, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু দোকান এখানে আছে যেগুলো কিন্তু মেলার জন্যে দেওয়া হয়েছে, বাট রাস্তার সামনে কিন্তু এইভাবে এরকম দোকান থাকে না, মেলার জন্যই শুধু এই দোকানগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ, বা এই জমজমাটটা এখানে দেখতে পারবে, এর থেকে বেশি হবে কিন্তু। এখন সকাল সকাল কপিল মুনির আশ্রমে চলে আসলাম, আর কালকে রাত্রিরে তোমরা দেখলে এখানে এতটা সুন্দর লাগছিলো আমার পেছনটা দেখতে, মানে লাইট জ্বলছিলো, তো তার পেছনটা লাইট জ্বলছিলো তখন কিন্তু আলাদা লাগছিলো দেখতে, বাট এখন মানে সকালবেলায় কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে যে কপিল মুনির আশ্রমটা আছে। দেখো জাস্ট এখানে এখনই কিন্তু কত মানুষ এখান থেকে মানে স্নান করে আসছে, স্নান করে আসছে, এই সমস্ত মানুষ স্নান করে এসে এই জায়গাগুলো পুজো দিচ্ছে বা ভেতরে পুজো দিচ্ছে, যেখানটায় মানুষজন পুজো দিচ্ছে সেই জায়গাটাও দেখাই তোমাদেরকে। পুজোর যে সামগ্রী তোমরা কিন্তু এখান থেকে আসলে কিনতে পারবে, যে সমস্ত পুজোর ডালা থেকে শুরু করে অনেক কিছু এখানে অনেক কিছু পাওয়া যায়, তো এখানে এসে একবার দেখে নেবেন সবাই।
চলো এবার তোমাদেরকে মেলার যে প্রস্তুতি সেটা আমরা দেখাবো। তার আগে দেখো এখানে কিন্তু অনেক মানুষ যে মেলা শুরু হওয়ার আগেই এখানে আসছে বা এখান থেকে এসে গঙ্গা স্নান করে কিন্তু পুজো দিচ্ছে। আর মেলাটা এই সাইড দিয়ে টোটাল এরিয়া নিয়ে হচ্ছে, চলো মেলার প্রস্তুতিটা দেখাবো। আমার সামনেটাই দেখায় কত মানুষ এর মুহূর্তে এসে পৌঁছাচ্ছে এই জায়গায় যে গঙ্গা স্নান করে মায়ের পুজো দিবে বা এই মেলাটাও দেখবে বলে। চলো সামনে যাবো আর মেলাটা তোমাদেরকে, মেলার যে প্রস্তুতি সেটা আমরা দেখাবো তোমাদের। কিন্তু বহুত বড় জায়গা নিয়ে এখানে মেলাটা বসেছে, ঠিক আছে, এতটা দোকানপাট বসেছে না দেখো, আমার চারি সাইড দিয়ে কিন্তু এখানে দোকানপাট সব কিছু এখানে বসেছে। এখানে এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না, পুজোর সমস্ত সব কিছু পাওয়া যায়। দেখতে দেখো কত সুন্দর লাগছে এই জিনিসগুলো। এই জায়গাটা একটা দ্বীপের মধ্যে, একটা স্ল্যান্ডের মধ্যে, এখানে কিন্তু সেই পরিমাণে পাওয়ার সাপ্লাই দিতে পারবে না, সেই কারণে কিন্তু এই ইঞ্জিনগুলোকে আনা হয়েছে কলকাতা থেকে। তাই এখানে এক দাদার দোকান পেলাম, সেই দোকানে দেখো এই সামুদ্রিক এই শঙ্খগুলো দেখো, শঙ্খ ঝিনুক আরও কত কিছু আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে দেখে। আর দামটা হয়তো দাদা থাকলে এই দামগুলো আমরা জিজ্ঞেস করতে পারতাম। দেখো শঙ্খগুলো দেখো জাস্ট, আর এই সাইডের দোকানগুলো দেখলে যে কতটা বড় জায়গা নিয়ে এই মেলাটা হচ্ছে। রাস্তার এপারে ফটোর একটা দোকান পেয়েছি, এখানে মা গঙ্গার অনেক ফটো আছে, ফটো ফ্রেম, এখান থেকে কিন্তু তোমরা কিনতে পারবে অনেক কম দামে। দেখো এই হচ্ছে দোকান। আরও আছে এই যে আমার সামনে যে ইঞ্জিনগুলো পেছনে দেখছেন, এগুলো কিন্তু একমাত্র মেলার জন্যই এখানে নিয়ে আসা হয়েছে, কারণ 40 লাখ লোক আসবে নাকি এই মেলায়। সকাল সকাল চার বন্ধু মেলে চলে আসলাম সি বিচে, তার সি বিচটা তোমাদেরকে দেখায়। জলটা অনেকটা নেমে গেছে সামনে আর পুরো বালি দেখা যাচ্ছে। দেখো এই হচ্ছে সি বিচ, চারিদিকে কত মানুষজন দেখো, কি দারুণ লাগছে দেখতে। দেখো ওইদিকে কত জল নেমে গেছে দেখো, অ্যাকচুয়ালি জল ছিল কালকে, বাট আজকে কিন্তু পুরোপুরি এই জায়গাটায় পুরো বালি। আর কতটা দূরে জল নেমে গেছে সেটা আমি দেখাচ্ছি, মানে কতটা দূরে জল নেমেছে। আর সাইডটা দেখো, ওই সাইড দিয়ে কিন্তু কতটা দূরে জল নেমে গেছে, আর এই সাইড দিয়ে কিন্তু চারিদিকে এখন বালি। দেখো কতটা বালি এদিকে, আর এদিকে কিন্তু বহু মানুষ এখন এখান থেকে সাগর থেকে স্নান করছে, মানে বলতে পারো সমুদ্র সৈকত থেকে কিন্তু স্নান করছে, স্নান করে কিন্তু ওইখানে পুজো দিতে যায় মানুষে। এখন আমরা দৌড়াতে দৌড়াতে আসলাম, কারণ ওইদিকে পেছন সাইডে আমার ওইদিকে পুজো হচ্ছে, আর সমুদ্র সৈকত থেকে মানুষের স্নান করছে। আর এই সাইডটাই দেখো কত মানুষ এই সাইডে পুজো দিচ্ছে। আর বিচটাকে এখন পুরোপুরি ঘুরে দেখাই তোমাদেরকে, যেহেতু দুই দিন আছি তো দুই দিন এখানে কীভাবে এনজয় করতে হয়, কিছু আছে এখানে দেখানোর মতন ভালো ভালো প্লেস টিম্পল, তো সেই সব প্লেসে যাবো আর গিয়ে তোমাদেরকে দেখাবো। আর সন্ধেবেলার যে এখানে যে মেলার যে প্রস্তুতি চলছে সেটাও এই ব্লগের মধ্যে দেখতে থাকবে, আগের ভিডিওটা হয়তো তোমরা দেখেছো। সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে।